ওই হেমন্ত মামাই বলে সব চলিগুলাকে 50,000 টাকাকে দিব বলে, প্রথমতে বলে 30,000 টাকা সোমাইছে, পিছত বলে 20,000 টাকাকে সোমাবো, হয় না নাই রে এটা কথাটা? মই কিন্তু একোই গম নাপালো, কখন ইলার এপ্লাই হল, কখন ইংকে কিবা হল, মই কি যে মই গমে নাপাই একো। মই আজি কলি সরকারের 1 লাল পয়সা পাওয়া নাই। মই এপ্লাই করছিল র, কিন্তু মোর টাকাটা না কাকবা এপ্লাই করবা দিছিল, মোর টাকাটা খাইছে আর মই 1 টাকাও নাপালো, এনে গেল মোর গোটাই এপ্লাইটা, মই 1 টাকাও নাপালো। ই কিন্তু গোটাই গেল টাকা পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মই কিন্তু গোটে টাকা পাইছো, মই গোটে টাকা লমে, গোটে সরকারও 1 টাকাও যাবা নেদো মই ইফালে ইফালে। মানুষ এখানে এপ্লাই করবা লাগে, গম পাইছে না? না, জি টি গ্রুপত থাকবা নালাগে। তোহার দরে হারামে চলে কিন্তু মই জীবনত দেখা নাই রে। যখন মানে কিবা বস্তু কতবা ফুরবা যাবা লাগে, কতবা কিবা করবা লাগে, মোক যখন কামত লাগে তখন তুহুন হলি মোক গোটাতে মাতা। যখন এই সরকারের পাবা লাগে টাকা থাকে কিবা থাকে সবতে আগভাগ লওয়া, কিন্তু মোক একদিনও নকা বন্ধু হই। এইখিনি তুহুন এই পেট পচা মানুহ দে, একদম তো দুটা একদম পেট পচা চলি, মোৰ লগতে দিনৰ দিনটা বাগৰি থাকা আৰু মোকে নকা। তই পালো ভাই দিনৰ দিনটা শুই থাকবি বিচনাতে, আৰু তই কেনেকৈ গম পাবি? হলিও একবাৰ হলিও তো কবা পাৰা বন্ধু হিচাপে, কিন্তু নকা, মই শুই থাকবা পাৰো, কিন্তু টাকাৰ নামত ময়ো দাউৰি উঠি এনে মই এপ্লাই কৰিলোঁ হয়, গম পাইছা? দে দে যি কি নহওক, তোন কি খুৱাবি ক, 30,000 টাকা যে পালি তই কি খুৱাবি ক এইবাৰ মোক। দে কম দে কম দে, কিয় চিন্তা কৰছা? দে সৰকান্ত দোকানৰ পৰা 3 পেকেট কিবা কেপি খাবি না বাদাম খাবি ক? কি কেপি খাম? 30,000 টাকা পাই তুই কেপি খুয়াবি মোক? তোর পকারে দি কেপি হুমে দিং র।